আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করি অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন। ডাক্তার ফরহাদ হোসাইন হোমিওপ্যাথিক সংক্রান্ত এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা নিত্য নতুন কিছু আপডেট মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করি। মেল হেলথের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে মেল হেলথের খুবই গুরুত্বপূর্ণ তিনটি হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে আলোচনা করব, বেসিক কিছু রুলস বলবো। এর আগে আমাদের মেল হেলথের কিছু ইনফরমেশান জানা প্রয়োজন। আমরা অনেক সময় বলে থাকি যে প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, পেনিটেশন ফেলার হচ্ছে বা ইম্পর্টেন্সি হচ্ছে। এই বিষয়গুলোর পিছনে আমরা যদি দেখি বিভিন্ন সমস্যার কারণে এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। একটি পেশেন্ট যখন এসে বলবে যে আমার প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপতন হচ্ছে, সাথে সাথে আমরা যদি তাকে উত্তেজক কোনো ঔষধ দিয়ে দেয়, সেটি হচ্ছে ওই ব্যক্তির জন্য ক্ষতিকর। আমাদের অবশ্যই রোগীর প্রাসঙ্গিক বিষয়গুলো দেখতে হবে, যে রোগীর কি কি ধরনের সমস্যায় এই বর্তমান সমস্যার জন্য দায়ী, কি কি ধরনের রিজন আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীর অতিরিক্ত মেলামেশা, কোনো ক্ষেত্রে অতিরিক্ত স্বপ্নদোষ, কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানসিক টেনশান এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে ঔষধ আলোচনা করে থাকি। আমরা আজকের এই কন্টেন্টে তিনটি পার্টের জন্য তিনটি আলাদা আলাদা ঔষধ আলোচনা করে করব, যে বিষয়গুলো আপনারা জানা থাকলে আপনাদের অ্যাপ্লাই সহজ হবে। আমরা প্রথমে আসব বিভিন্ন ধরনের মানসিক চাপ, ডিপ্রেশান, অ্যাংজাইটি, এই সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে একটি বেসিক হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। অতিরিক্ত মানসিক চাপ, ব্যবসায়িক চাপ, পার্টনারের সাথে অমিল যদি হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেস নেওয়া অবস্থায় যদি ইন্টারকোর্সে যান, সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এই বিষয়গুলোকে কভার করার জন্য অর্থাৎ আপনার মানসিক যেই স্ট্রেস এটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে ইফেক্টিভ এবং এসেনশিয়াল রিমেডি হচ্ছে অ্যাভেনা স্যাট। এটি সাধারণত কাজ করে আপনার অতিরিক্ত চাপকে কমাতে, আপনার মধ্যে যে ভ্রান্তিগুলো আছে এগুলো দূর করে এবং আপনার ইন্টারকোর্সের জন্য প্রিপেয়ার করতে খুবই চমৎকার অ্যাভেনা স্যাট। আপনারা মানসিক চাপ, ব্যবসায়িক চাপ, পারিবারিক চাপ, ইন্টারকোর্সের অনীহা যদি থাকে, সেই ক্ষেত্রে অ্যাভেনা স্যাট হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করতে পারেন। এটি ন্যাচারাল অ্যান্ড সেফ, এটি মানসিক দিক বিবেচনা করে আমরা এটি অ্যাপ্লাই সাজেস্ট করলাম। আবার যদি কোনো ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ তার মাস্টারবেশন হোক, নাইট পুলেশন হোক বা অতিরিক্ত মেলামেশার হোক, এই ক্ষেত্রে যদি বিশেষ অঙ্গ দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে খুবই চমৎকার এবং এসেনশিয়াল রিমেডি হচ্ছে অ্যাগনাস কাস্ট। এটি হচ্ছে কমন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিমেডি, স্পেশালি যারা কমপ্লেন করে আমার পেনিস শুকিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ইরেকশান হয় না, এই জাতীয় ব্যক্তি যে যদি অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত মেলামেশা, অতিরিক্ত স্ত্রী সহবাস, অতিরিক্ত নাইট পলিউশন, এই জাতীয় সমস্যা থেকে পর্যায়ক্রমে পেনিসে ইরেকশন ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথিক রিমেডিটি ভালো কাজ করে। এবার চলুন আমরা বিভিন্ন ধরনের হরমোনের সিক্রেশনজনিত দুর্বলতা এবং সাধারণত রোগ জাতীয় দুর্বলতা অর্থাৎ গনেরিয়া বা ইউটিআই, ট্র্যাক্ট ইনফেকশান, এই জাতীয় সমস্যা থেকে সেলেনিয়াম হরমোনের তারতম্যের জন্য, কমের জন্য যে রিমেডিটি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট রিমেডি ফর মেল হেলথ। সাধারণত যাদের বিভিন্ন ধরনের হরমোন লেস হয়ে যায়, যেমন টেস্টোস্টেরন হরমোন, এটি মানুষের শরীরের জন্য বা পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
হরমোন কোনো কারণে যদি সেলেনিয়ামের মাত্রা কমে যায় সেক্ষেত্রে হেয়ার ফলিং হবে, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেল হেয়ার ফলিং হয়। সো সেই ক্ষেত্রে যদি আমরা সাজেস্ট করি সেক্ষেত্রে অবশ্যই সেলেনিয়াম হোমিওপ্যাথিক রিমেডিটি সাজেস্ট করি। এছাড়া যাদের ট্রাক্ট ইনফেকশান হয়, যাদের গনেরিয়া হয়, যাদের পেনিসের নার্ভগুলো দুর্বল শিথিল নিস্তেজ হয়ে যায়, অতিরিক্ত মাস্টারবেশন হয়, অতিরিক্ত নাইট পুলেশন হয়, সেই ক্ষেত্রে সেলেনিয়াম আপনার বিশেষ অঙ্গকে স্বাভাবিক এবং আগের আকৃতিতে নিয়ে যেতে, টেস্টোস্টেরন হরমোনের লেভেলের সাম্যতা বজায় রাখতে, সেলেনিয়ামের ঘাটতি পূরণ করতে অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক রিমেডি। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে থাকে যে অনেক ঔষধ আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন ঔষধটি অ্যাপ্লাই করব। দেখেন, আমরা এখানে তিনটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করেছি এবং তিনটির আলাদা আলাদা কিছু ধাপ বলেছি। আপনার অ্যাভেনাসেট মানসিক চাপজনিত কারণে, অ্যাগনাস কাস্ট বিভিন্ন টর্চারমূলক অর্থাৎ পেনিসের বা বিশেষ অঙ্গের বিভিন্ন প্রেসারের করার ফলে যে ধরনের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট, এবং বিভিন্ন রোগ বা বিভিন্ন উপাদানের ঘাটতির কারণে আমরা সেলেনিয়ামের সাজেস্ট করেছি। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার কেন এই সমস্যা, ইডি ইরেকটাইল ডিসফাংশন কেন, পিএমই প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ উত্থানজনিত উত্থান হয় না, ইরেকশান হয় না, এই সমস্যাটি কেন, সেটি আপনাদেরকে জানতে হবে। কেন আপনার ইম্পর্টেন্সি সেই বিষয়টি জানতে হবে। অতিরিক্ত ঔষধ সেবনের ফলে এ ধরনের সমস্যা হতে পারে, সেই বিষয়টি যদি জানা থাকে সেক্ষেত্রে আমাদের ঔষধ অ্যাপ্লাই করার ওয়েটি খুবই চমৎকার। আমরা যে তিনটি হোমিওপ্যাথিক রিমেডি বলেছি সে যে কোনো একটি সাইটে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে যে কোনো একটি রিমেডি আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের নিয়ম হচ্ছে 630 এবং 200, এই তিনটি পাওয়ার আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন। 1 থেকে 2 ফোঁটা সাধারণত জিহ্বার নিচে দিয়ে খাবেন, 3 বেলা খাবেন, 15 থেকে 20 দিন। সেক্ষেত্রে আপনার যে যে স্টেপে যে যে সমস্যার কথা বলেছি সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। 15-20 দিন বা 1 মাস, এরপরে প্রয়োজনে পাওয়ার চেঞ্জ করেন 200, এরপরে 630 200, এইভাবে আপনার অ্যাপ্লাই করলে আপনাদের সমস্যাগুলো রিমুভ হয়ে যাবে। ইফ ইউ নিড মোর ইনফরমেশান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, হোমিওপ্যাথিক টিপস নামে একটি পেজ আছে, সেটি ভিজিট করতে পারেন। আমাদের বিভিন্ন কমিউনিকেশান ওয়ে দেওয়া আছে, আপনারা আলোচনা করতে পারেন বা জেনে নিতে পারেন বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।